আমরা সেলিব্রিটি বলতে কি বুঝি? আমরা সেলিব্রিটি বলতে বুঝি একজন তরুণ, সে টিকটকের মধ্যে যত বেশি বিকৃত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে পারবে সে তত বড় সেলিব্রিটি। অথবা একজন নেতা, সে সমাজের মানুষের উপর যত বেশি জুলুম অত্যাচার ক্ষমতা প্রয়োগ করতে পারবে সে তত বড় সেলিব্রিটি। অথবা একজন যুবতী, সে উম্মার সামনে মিডিয়ার মধ্যে যত বেশি নিজের শরীরকে প্রদর্শন করতে পারবে সে তত বড় সেলিব্রিটি। আসলেই কি তারা সেলিব্রিটি? তাদের এই সেলিব্রিটিদের এই কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিকাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা চায় যে ইমানদারদের মধ্যে অন্যায় অপকর্ম অশ্লীলতার প্রচার প্রসার ঘটুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য রয়েছে দুনিয়াতে এবং পরকালে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। কখনোই তারা সেলিব্রিটি নয়। আরে তারা হচ্ছে কপাল পরা, তারা হচ্ছে হতভাগ্য, তারা হচ্ছে আমাবস্যার রাতে কালো পাথরের নিচে থাকা কালো পিপীলিকা, তারা হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ডের আংরা, একেবারে ছাই হয়ে যাওয়া নিঃশেষ বস্তু। সেলিব্রিটি কারা? সূরা আলী ইমরানের 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নামের অগ্নি থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে সফল, সেই ব্যক্তি হচ্ছে সাকসেস, সেই ব্যক্তি হচ্ছে সেলিব্রিটি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব্য দুনিয়া ছলনাময় ভোগ ব্যতীত অন্য কিছুই না। এই তো গেল উপরের লেভেলের কথা। এবার আসুন আমাদের সমাজের দিকের কথা বলি। সমাজ কি চাচ্ছে? সমাজে শাইন করা, সাকসেস, সফলতা বলতে সমাজের মানুষ আমরা কি বুঝি? একটা তরুণ, সে ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেল, সে জীবনে শাইন করে ফেলল। একজন যুবক, সে ভালো একটা সরকারি চাকরি পেল, সে জীবনে সাকসেস হয়ে গেল। অথবা কোনো যুবতী খুব ধনী একটা পরিবারে তার বিয়ে হলো। অথবা কোনো যুবক সুন্দরী একটা রমণীকে বিয়ে করলো, সে জীবনে সাকসেস, সফল হয়ে গেল। কিন্তু আসলে এটাই কি সফলতার মানদণ্ড? জি না। আপনি সূরা শামস পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সফল হয়েছে সেই ব্যক্তি। কোন ব্যক্তি? কোন ব্যক্তি জীবনে শাইন করেছে, সাকসেস হয়েছে? যাক্কাহা, যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সমস্ত পাপ পক্ষিলতা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাওবা করে ক্ষমা করিয়ে এখন সে পরিশুদ্ধ অবস্থায় জীবন যাপন করছে। আর বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ব্যক্তি? ওয়াকাদ খাবা মান দাসাহা, যেই ব্যক্তি নিজেকে পাপা ছেড়ে ধাবিয়ে দিয়েছে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার অনেক সম্পদ, অনেক টাকা পয়সা, অনেক রূপ লাবণ্য থাকার পরও যদি আপনি নিজেকে পাপাচারে ধাবিয়ে দেন, আপনি ব্যর্থ এবং আপনি ক্ষতিগ্রস্ত, আপনি সফল হতে পারেননি। আর সফলকামী লোকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, নিজে ওয়াদা দিচ্ছেন যে ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে, সাকসেস হয়েছে, জীবনে শাইন করেছে, দুনিয়ার জীবনে সেলিব্রিটি হয়েছে কারা? মুমিনুন, যারা ঈমান আনয়ন করেছে, প্রকৃত ঈমানদার যারা, তারাই সফল হয়েছে। আর এই প্রকৃত ইমানদারদের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 6টা গুণ বর্ণনা করেছে। এক নাম্বার, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, প্রকৃত সফলকামী মুমিনদের গুণাবলী হচ্ছে তারা তাদের সালাতগুলো সম্পর্কে বিনম্র, পূর্ণ খুশু খুজু অনুযায়ী সে নামাজ আদায় করে। আমি ব্যক্তিগতভাবে, আমার কাছে যদি কেউ কোনো উপদেশ নিতে আসে, তাহলে প্রথম উপদেশ আমি তাকে দেই যে অবশ্যই অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করতে হবে। এটা তোমার প্রতি প্রথম উপদেশ হবে। সফলকামী লোকদের দুই নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম আনিল লাগমি মুআরিদুন, তারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে। আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো আমাদের সমাজের সকল কর্মকাণ্ড হচ্ছে অনর্থক কথা এবং কাজকে ঘিরে। একটা মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি করতেছেন? তখন সে উত্তর দেবে, আরে এটা টাইম পাস করার জন্য করতেছি। না,
একজন ইমানদার টাইম পাস আবার করে কিভাবে? তার তো টাইম শর্ট, সে তো সারাদিন ইসলাম মজদুম জনতার উম্মার আর্থনাথকে দেখতে দেখতে, আর্থনাথের কথা চিন্তা করতে করতে তার তো সময় শর্ট, সময় সে পাচ্ছে না, সে আবার টাইম পাস করে কিভাবে? সফলকামী লোকদের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনাহুম লিযাকাতি ফাঈলুন, তারা তাদের যাকাতগুলোকে যথাযথভাবে আদায় করে। যদিও যাকাত উত্তোলন করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা দায়িত্ব ছিল সরকারের, এখন যেহেতু তারা সেই দায়িত্ব পালন করছে না, এখন আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের প্রত্যেকের উচিত এই যাকাতগুলো আমরা যথাযথভাবে দরিদ্রদের মধ্যে বণ্টন করে দেব। মানব সমাজের চাহিদা, মৌলিক চাহিদা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা। এই পাঁচটা মৌলিক চাহিদা পূরণ করতে হলে আসমানের নিচে জমিনের উপর যাকাতের ব্যতীত, যাকাত ব্যতীত অন্য কোন অর্থ ব্যবস্থা নেই। চার নম্বর প্রকৃত সফলকামী মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানগুলোর হেফাজত করবে। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া অথবা নিষিদ্ধ পল্লীতে এই লজ্জাস্থান সে ব্যবহার করবে না, সেই তার পূর্ণ হেফাজত করবে। নাম্বার পাঁচ হচ্ছে আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, সফলকামী মুমিনরা তাদের আমানত এবং ওয়াদার রক্ষা করবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমাদের সমাজে সবচেয়ে যেই বিষয়টাকে খর্ব করা হচ্ছে, ভঙ্গ করা হচ্ছে, তা হচ্ছে আমানত এবং ওয়াদা। প্রত্যেকের উপর যে আমানত রয়েছে এই আমানতগুলো আমরা ভঙ্গ করছি, যদিও সেই আমানতের পূর্বে আমরা এই আমানতকে রক্ষা করার ওয়াদা করে থাকি। আপনি একজন ইমাম সাহেব, মসজিদটা আপনার কাছে একটা আমানত, আপনি এলাকার মেম্বার সাহেব, ওয়ার্ডটা আপনার কাছে আমানত, আপনি চেয়ারম্যান সাহেব, ইউনিয়ন আপনার কাছে আমানত, আপনি রাষ্ট্রের প্রধান, প্রধানমন্ত্রী, গোটা রাষ্ট্রটা আপনার কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াত, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবে। আপনি ভাবতে পারেন আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপ্রধান কিছুই না, ইমাম সাহেব না, আমি হয়তো বেঁচে গেলাম। জি না, হাদিসের পরের অংশ আল্লাহর নবী বলেন আর রাজুল রাইন ফি আহলি, একজন ব্যক্তি সে তার পরিবারের উপর দায়িত্বশীল, ও মাসউলুন রাইয়াত, এবং তাকে তার পরিবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জিজ্ঞাসা করবে। নাম্বার ছয় আল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, আর তারা তাদের সালাতগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, অর্থাৎ যথাসময়ে সালাতগুলো নামাজগুলো যথাযথভাবে আদায় করবে। প্রকৃত ইমানদারদের প্রথম গুণাবলী হচ্ছে সালাত, শেষের গুণাবলী হচ্ছে সালাত নামাজ, অর্থাৎ এতটাই গুরুত্বপূর্ণ। কেননা যে ব্যক্তি পূর্ণাঙ্গ সালাত আদায় করবে, নামাজ পড়বে, সে কোনো মন্দ কাজ করতে পারবে না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর এই ছয়টা গুণাগুণ যদি আপনার আমার মধ্যে প্রকৃত যেই মুমিনের মধ্যে থাকবে তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউস হুম ফীহা খালিদুন, তারাই হচ্ছে ওয়ারিস, তারাই হচ্ছে উত্তরাধিকারী কিসের? জান্নাতুল ফিরদাউস, হুম ফীহা খালিদুন, আর সেই জান্নাতুল ফিরদাউস তারা থাকবে অনন্ত অসীম।